আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের পাঠের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী, অধ্যায় 4। গত ক্লাসে আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে কিছু প্র্যাকটিক্যাল করেছিলাম তোমাদের বইয়ে। এছাড়াও আজকে আবারও কিছু প্র্যাকটিক্যাল করব। দেখো, তোমাদের বইয়ে ফর্মেটিংয়ের কিছু কাজের কথা বলা হয়েছে, ওগুলা ডিটেলস নাই, আমরা এগুলারই কিছু কাজ শিখব। প্রথমে আসি ওয়ার্ডে টেবিল তৈরি করা, কিভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করতে হলে আমাকে প্রথমে মেনু বার থেকে ইনসার্ট ট্যাবে যেতে হবে, ওখান থেকে টেবিলে যেতে হবে। টেবিল যদি আমি নিজে থেকে রো কলাম সেট করতে চাই তাহলে ইনসার্ট টেবিলে যেতে হবে। দেখো, আমরা আমাদের ক্লাস রুটিন যেটা সেটা রেডি করব। তাহলে আমাদের ক্লাসে পিরিয়ড ছিল 60টা, তাহলে কলাম দিতে হবে, মাঝখানে ব্রেকের একটা অপশন আছে, আবার ডে, তাহলে কলাম দিতে হবে 9টা। আর রো আসবে 7টা, দিয়ে ওকে দিলাম। দেখো, আমার টেবিল তৈরি হয়ে গিয়েছে। টেবিলে আমরা টেবিলটাও বিভিন্নভাবে সেট করতে পারি এখানে অপশনে। দেখো, টেবিলে পাশাপাশি যে লম্বা খাড়া, একটার নাম হচ্ছে কলাম আর নিচে নিচে উপর নিচ, এর নাম হচ্ছে রো। কলাম আর রো এর যে ছেদ অংশ, এটাকে বলা হচ্ছে সেল, এক একটি সেল। তো আমরা প্রথম সেলে লিখি ডে, এর পরবর্তী আমরা ঘরে ট্যাবে গিয়ে ট্যাব প্রেস করে পরবর্তী ঘরে যেতে পারবো। প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড লেখো, 1 লিখে ST লিখে স্পেস দিলে ও লেখাটা উপরে চলে যাচ্ছে। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, আমাদের ফোর্থ পিরিয়ডের পরে হচ্ছে ব্রেক, বিরতি বা টিফিন, ওটা আমি কিভাবে করতে হয় দেখাবো। এরপর দেখো ফিফথ পিরিয়ড, সিক্স পিরিয়ড, সেভেন পিরিয়ড। হ্যাঁ, ব্রেকটা কিভাবে লিখবো, ব্রেকটা কিন্তু খালি থাকবে, ওখানে কোনো সেল থাকবে না। তাহলে প্রথমে আমাকে কলামটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, মাউসের সিলেক্ট করা তো তোমরা সবাই জেনে গেছো, এর আগের ক্লাসে বলেছি মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করা। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখো, এখানে মার্ক সেল একটা অপশন আছে, তো মার্ক সেলে ক্লিক করব। দেখো, আমার মার্ক সেল মানে সেলটা এক লাইনে হয়ে গেছে। এখন এখানে ব্রেক লিখব, এখানে ব্রেক লেখাটাকেও আমরা টেক্সট ডিরেকশন দিয়ে বিভিন্ন সাইজে দিতে পারি। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখো টেক্সট ডিরেকশন একটা অপশন আছে, ওখানে একবার ক্লিক করব। দেখো, বিভিন্ন স্টাইলে আমরা দিতে পারি, তো দিয়ে ওকে দিলাম।
এরপর দেখে সাইজও বাড়াতে পারি, ফন্টের সাইজ কিভাবে বাড়াতে হয় সেটা তোমরা শিখেছ। তারপরে ফন্টের অ্যালাইনমেন্টও সেট করতে পারি, মিডল আনতে পারি, এভাবে করে আমরা সাজাতে পারি রুটিনটা। এরপর ডে দিলাম প্রথম ঘরে, স্যাটারডে দিলাম, আচ্ছা প্রথম ঘরটা আমরা সাজাই, ধর ফার্স্ট পিরিয়ড দিলাম বাংলা, তারপরে দিলাম ইংলিশ, এরপরে বিজিএস, তারপরে দিলাম আইসিটি, এরপরে পিরিয়ড দিলাম ম্যাথ, এরপরে সায়েন্স, তারপরে ঘরে এরপরে ঘর দিতে পারি ওয়ার্ক অ্যান্ড লাইফ, এডুকেশন কর্ম, জীবনমুখী শিক্ষা। এভাবে করে অন্য দিনগুলা দিয়েও আমরা একটা রুটিন সাজাতে পারি। এই তো গেলো কিভাবে রুটিন তৈরি করবে সেটা শিখে ফেললে। এরপর আরেকটি দেখাচ্ছি, দেখো রুটিনের উপরে যে লেখাটা ওটা কিন্তু আমি লিখি নেই, ঠিক আছে, কোন ক্লাস কি রুটিন কিছুই লিখি নেই। দেখো রুটিনে উপরে লেখাটার জন্য আমরা ওয়ার্ড আর্ট দিয়ে সুন্দর করে লেখাটা উপস্থাপন করতে পারি। ওয়ার্ড আর্টের মাধ্যমে তুমি যে কোনো লেখা সুন্দর করে উপস্থাপন করতে পারবে। এর জন্য ওয়ার্ড আর্টে যেতে হলে তোমাকে প্রথমে কোন ট্যাবে যেতে হবে, মেনু বারে ইনসার্ট ট্যাবে যেতে হবে, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে যেতে। এখানে অনেকগুলো অপশন আছে কিভাবে তুমি লেখাটা সাজাবে। তো ধরো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে দেখো ইউ টেক্সট হেয়ার, এখানে আমার টেক্সট লিখতে বলা হয়েছে, তো আমি টেক্সট লিখব। তাহলে কী লিখলাম, ক্লাস রুটিন 2000, ক্লাস রুটিন 2020। এভাবে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা অনেক সুন্দর করে লেখা উপস্থাপন করতে পারি। তারপরে এরপরও তুমি শ্রেণী শাখা এভাবে করেও লিখতে পারো। এরপর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এরপর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডকুমেন্টে ছবি সংযোজন করা। এর জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাব, গিয়ে দেখো এখানে পিকচার একটি অপশন আছে, পিকচার অপশনে ক্লিক করব। দেখো এখানে সেভ পিকচার, সেভ পিকচার থেকে অনেকগুলো পিকচার আছে, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা পিকচার চুজ করে ইনসার্টে দিব। দেখো ডকুমেন্টে আমার ছবিটা সংযুক্ত হয়ে গিয়েছে। এভাবে আমরা কোনো ডকুমেন্টের ছবি সংযুক্ত করতে পারবো। এরপরে দেখো এরপর আমি যে অপশনটি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ডকুমেন্টে মার্জিন ঠিক রাখা। কোনো ডকুমেন্টে মার্জিন সেট করতে হলে আমাকে পেজ লেআউট অপশনে যেতে হবে। প্রথমে মেনু বার থেকে পেজ লেআউট ট্যাবে যেতে হবে, ওখান থেকে মার্জিন,
মার্জিনে ক্লিক করলে বিভিন্ন ধরনের আমার আগে থেকে মার্জিন সেট করা দেখাচ্ছে। এখন আমি নিজে পছন্দ মতো যদি মার্জিন সেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। কাস্টম মার্জিনে ক্লিক করে তুমি লেফটে কতটুকু, বটমে কতটুকু, লেফট রাইট টপ বটম কতটুকু করে জায়গা খালি রাখবে সেটা ক্লিক করতে পারবে। তারপরে সেটা সিলেক্ট করে ওকেতে দিবে, তোমার মার্জিন সেট হবে। এরপর তোমাদেরকে যে কাজটি শিখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফে লাইনের ব্যবধান, মানে লাইনের স্পেসিং, প্যারাগ্রাফে কোনো লাইনের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে সেটা। সেক্ষেত্রে প্রথমে আমাকে প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা তো তোমরা সবাই জানো, সিলেক্ট করার পরও একই লাইন স্পেসিং, প্যারাগ্রাফে লাইনের ব্যবধান দিতে হলেও আমাকে প্রথমে পেজ লেআউট অপশনে যেতে হবে। সেখান থেকে দেখো এখানে লাইনের স্পেসিং বিফোর কতটুকু হবে, বিফোর এভাবে বাড়িয়ে কমিয়ে আমরা সেট করতে পারি, আফটারও কতটুকু হবে বাড়িয়ে, তারপর লেফট বাম দিক থেকে কতটুকু খালি থাকবে, ডান দিক থেকে কতটুকু খালি থাকবে, এভাবে করে আমরা প্যারাগ্রাফের লাইনের স্পেসিং সেট করতে পারবো। এরপরে যে অপশনটা আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডকুমেন্টে একটি কাজ করতে গেলে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠা নাম্বার দেওয়া, এই জন্য প্রতিটি পৃষ্ঠা যদি পৃষ্ঠা নাম্বার দিতে যাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে দেখো এখানে আমার হেডার এবং ফুটার একটি গ্রুপ আছে। গ্রুপে দেখো এখানে পেজ নাম্বার, ঠিক আছে, পেজ নাম্বারে একটা অপশন আছে। এখান থেকে আমি পেজ নাম্বারটা কোথায় দিতে চাই, টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, মানে উপরে মাঝখানে যেখানে আমি পেজ নাম্বারটা সিলেক্ট করতে চাই ওই অপশনটা ক্লিক করলে আমার পেজ নাম্বার সেট হয়ে যাবে। দেখো এছাড়াও হেডার ও ফুটার আমি যদি কিছু লিখতেও চাই প্রতিটা পেজে সেটাও আমি লিখতে পারবো। দেখো তোমাদের বইয়ে 59 পৃষ্ঠা আছে ডকুমেন্ট ব্যবস্থাপনা, সেখানে দেখো ফোল্ডার তৈরি করা। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের অনেক কাজের ক্ষেত্রে একটি একটি ডকুমেন্টের সাথে অন্য ডকুমেন্টও মিশে যেতে পারে, সেক্ষেত্রে আমরা যদি আলাদা ফোল্ডার তৈরি করে রাখি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। প্রয়োজনের সময় আমরা ফোল্ডার থেকে আমাদের ফাইলটি খুব সহজে খুঁজে পেতে পারি। তখন আমি তোমাদেরকে শিখাবো কীভাবে ডকুমেন্টে একটি ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এক্ষেত্রে দেখো আমরা দুভাবে করতে পারি, দুভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ফাইলে গিয়ে দেখো সেভ, সেভে ক্লিক করে এখন এখানে দেখো ডকুমেন্টস, ডকুমেন্টসে ক্লিক করলাম, এখন এখানে ডকুমেন্টস অপশনগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, মাউসে রাইট বাটন ক্লিক করলাম, এখানে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলাম। দেখো আমার একটা ফোল্ডার ক্লিক ক্রিয়েট হলো। এক্ষেত্রে আমি ফোল্ডারে একটা নামও সেট করতে পারি, যেমন এবিবি 2020। এভাবে করে আমি একটা ফোল্ডার নেম দিয়েও আমি সেভ করতে পারি, ঠিক আছে। আরেকভাবে আমরা করতে পারি, দেখো মাই কম্পিউটারে গিয়ে আমার ডকুমেন্টস অপশনে গিয়ে এর আগে যে আমি ক্রিয়েট করেছিলাম ফোল্ডার সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে একইভাবে মাউসের রাইট বাটন একবার ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ডান দিকে বাটন একবার প্রেস করতে হবে, তারপর নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলে আমার একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এতেও আমি একটি নাম দিয়ে এখানে আমার ফাইলগুলো সেভ করতে পারবো, তাহলে প্রয়োজনের সময় অর্থাৎ আমার ফাইল খুঁজতে হবে না, আমি খুব সহজে ফাইল খুঁজে পাব। এই তো মোটামুটি ওয়ার্ডের কাজগুলো তোমরা শিখে ফেললে। তারপরে প্রথম থেকে আমি আবারও বলছি আমরা আজকে কী কী শিখলাম, কীভাবে ডকুমেন্টে একটি টেবিল সংযুক্ত করতে হয়,
কিভাবে ডকুমেন্টে ওয়ার্ড যুক্ত করতে হয়, কিভাবে ছবি যোগ করতে হয়, কিভাবে পেজ নাম্বার দিতে হয়, মার্জিন ঠিক করতে হয়, প্যারাগ্রাফের লাইনের ব্যবধান নির্ধারণ করতে হয়। এই কাজগুলো আমরা জানলে খুব সহজে ফোল্ডার তৈরি করতে হয়, এই কাজগুলো আমরা জানলে খুব সহজে ডকুমেন্টে সম্পাদনা খুব সহজে ডকুমেন্ট সম্পাদনা করতে পারবো এবং যে কোনো কিছু খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো। তো তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাস রুটিনটা সবাই আমি যেভাবে দেখিয়ে দিলাম ওভাবে টাইপ করবে। যাদের বাসায় কম্পিউটার আছে তারা অবশ্যই চেষ্টা করবে টাইপ করতে, এভাবে করে তোমরা তোমাদের ক্লাস রুটিনটা টাইপ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।